কৌশিকী আশ্রম, যোগাশ্রম, দ্রোণগিরি তিব্বতের সাংগ্রিলা ঘাটির অন্তর্গত 11টি গুপ্তমঠ বিভিন্ন নামে বিভিন্ন স্থানে অবস্থান করলেও এবং শ্যামাচরণ লাহিড়ী, বাবাজি মহারাজ, রামদাস কাঠিয়া বাবা, তৈলঙ্গস্বামী, লোকনাথ ব্রহ্মচারী, মহর্ষি রমন, কালীপদ গোহরায়, রামঠাকুর প্রভৃতি মহাতাদের প্রত্যেকের নাম ভিন্ন ভিন্ন হলেও এনাদের কার্যপ্রণালী প্রায় সবই এক। সকলেই আকাশমার্গে গমন করতে সক্ষম। এইসব সকল মহাত্মারই সাধনযোগ ও তন্ত্রের তুঙ্গে বসে প্রকৃতিকে বসে এনে মানুষের কল্যাণে অনেক কাজ করে গেছেন। এই রকম এক মহাযোগী যার নাম অঙ্গন দেব, যিনি শ্রী শ্রী রামঠাকুর ও যোগীরাজ শ্রী শ্রী কালীপদ গোহরায়ের গুরুদেব। তিনি দ্রোণ পাহাড়ে থাকতেন। শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের গুরু বাবাজি মহারাজের সাধনস্থানও শিবকল্প তপভূমি দ্রোণগিরি। এই রামঠাকুর ছিলেন মহাশক্তিধর অথচ প্রচ্ছন্ন এক মহাত্মা। তার মতো সহজ সরল সুন্দর দয়ালু মানুষকে পাওয়া মানুষের অশেষ ভাগ্যের ব্যাপার। বহু জন্মের সাধনায় এত বড় মহাশক্তির অবতরণ ঘটে। পূর্ববঙ্গে ছোট্ট গ্রামে ডিঙ্গামানিক গ্রামে 1266 সালে 21 মাঘ বৃহস্পতিবার কনিষ্ঠ ভাই লক্ষণের সঙ্গে একসাথে এই ধরাধামে আবির্ভূত হলেন এই দিব্য মানুষ। পিতা শ্রী রাম মাধব চক্রবর্তী ছিলেন তন্ত্রসাধক, মা শ্রীমতী কমলা দেবী কর্মে দিব্য এক রমণী। বাড়িতে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকত। রাম অল্প বয়সেই লাভ করেন সৌমদর্শন সন্ন্যাসীর কাছ থেকে বীজমন্ত্র। দেবীর কৃপায় জীবনের মোড় ঘুরে গেল। বালক বাড়ি থেকে বেরিয়ে হলেন অনন্ত পথের যাত্রী। হেঁটে চলেছেন বালক কঙ্কর কণ্টকিত পথ, দুর্গম গিরি অরণ্য, তবু চলার শেষ নেই। অরণ্যের ঘন দুর্বিষহ অন্ধকার, অক্ষয় তৃতীয়ার এক গভীর রাত। নিদ্রিত বালক সহসা চমকে ওঠেন, তার সামনে দাঁড়ানো এক ভগবতী তনু। বালক প্রণতি জানান, তাকে নিয়ে আসেন একটা মুক্তাঞ্চলে, দিলেন সূক্ষ্ম দীক্ষা, দিলেন আশ্বাস। কিসের আশ্বাস? আবার দেখা হবে কামাখ্যা পাহাড়ের স্থূলদেহে, কিন্তু কবে? এক অক্ষয় তৃতীয়া অন্তে পেলেন সূক্ষ্ম দীক্ষা, আর এক অক্ষয় তৃতীয়াতে পাবেন স্থূলদেহে দীক্ষা গুরুর কাছে। এরপর বাড়ি ফিরে আসেন, চলল গোপনের মন্ত্রসাধন, আবার নিরুদ্দেশ হয়ে যান। এবার অক্ষয় তৃতীয়া তিথি সমাগত, বালক উন্মনা অশান্ত, যেতেই হবে সেই কামাখ্যার চূড়ায় যেখানে তার গুরু অপেক্ষা করছেন। সত্যি তার জীবনে এক পরম আশ্চর্য অধ্যায়। গুরুবিদেহী চিন্ময় রাজ্যের বিরাট পুরুষ, দেহে থাকলে বয়স হয়তো 600 বছর, এমন মহাজনের কাছে সূক্ষ্মে দীক্ষালাভ, পূর্ণ মিলনের আশ্বাস প্রাপ্তি। পূর্ব নির্ধারিত দিন রাম পাহাড় বেয়ে উঠে এলেন কামাখ্যাধামে। কই কোথায় তার প্রাণের মানুষ? ঠিক সেই মুহূর্তে সাধুমণ্ডলীর চক্র থেকে উত্থিত হলো একটা স্বর, রাম এসছিস, চিনতে পেরেছিস? বালকের কানের মধ্য দিয়ে মরমে পৌঁছালো সেই ডাক। বালক মনে মনে বলল, চিনব না ঠাকুর তোমাকে, যার সুমধুর মূর্তি আমার চোখের সামনে নিয়ত ভাসে। বালক শ্রীগুরুর শ্রীচরণে প্রণত হল। বালক পেলেন দেহি শ্রীগুরুর দীক্ষা। গুরু বললেন, রাম এখন তুই কি করবি? রাম বললেন, আমি কিছু জানি না, আপনার যা ইচ্ছা তাই হবে। গুরুদেব আদেশ করলেন তার অঙ্গ লগ্ন হওয়ার জন্য। রাম স্পর্শ করলেন শ্রীগুরুর দেহ, ঘুমিয়ে পড়লেন রাম। এ কি নিদ্রা নাকি সমাধি? ঘুম ভাঙল। মধ্যপ্রদেশের এক গহন ঘন অরণ্যের মধ্যে সামনে শ্রীগুরু দাঁড়িয়ে, দুজনের মধ্যে কিছু কথাবার্তা হল। বনের মধ্যে তিনি একটা স্থানে বসিয়ে দিলেন রামকে, বললেন, ফিরে না আসা পর্যন্ত আসন ছাড়বি না। কত মাস কত বছর কেটে গেল তা কে জানে? জনশ্রুতি, এক আসনে 26 বছর কেটে গেছে অনাহারে অনিদ্রায়। গুরুদেবের ডাকে তার ঘুম ভাঙল। এই সম্বন্ধে ঠাকুর বললেন, আমাকে বসিয়া দেওয়া মাত্রই ঘুমাইয়া পড়িয়াছিলাম, গুরুদেবের ডাকে ঘুম ভাঙল। আমার মনে হলো একদিন মাত্র, কিন্তু জেগে দেখি আমার পরনে কাপড় নাই, নগ্ন দেহ, আমার মাথায় জটা হয়ে গেছে,
লম্বা দাড়ি, নখ বড়। আমি আসন থেকে উঠতে পারছি না। গুরুদেব দূরে দাঁড়িয়ে, আমার তার সম্মুখে যাওয়ার খুব ইচ্ছা আছে কিন্তু উঠবার কোনো শক্তি নেই। এই অবস্থা দেখিয়া গুরুদেব আমাকে সজোরে একটা লাথি মারলেন, ব্যথা পাইনি। আমাকে আরও কিছুদিন থাকিতে বললেন। জনৈক শিষ্যের প্রশ্নের জবাবে ঠাকুর বললেন, প্রকৃষ্ট উপায় হল গুরুদেবের উপর সম্পূর্ণ নির্ভর করা। তিনি কৃপা করে সব ব্যবস্থা করবেন। নির্ভর নিজের কিছুই করতে হয় না, আহার মলমূত্র বিষয়েও তাই, তার উপরেই নির্ভর হও। কিছুদিন পর গুরু অঙ্গনদেব মধ্যপ্রদেশে গভীর অরণ্যে রাম ঠাকুরের কাছে ফিরে এলেন। এবার যাত্রা আরও দূরে, যাবেন রহস্যে ঢাকা হিমালয়ের হিমঅঙ্গে। সূক্ষ্ম জগতের প্রত্যক্ষদর্শী হবার জন্য এবার গুরুর সঙ্গে বহির্গত হলেন স্থূল জগতের পথে। স্থূল জগৎ হলেও এখানে সূক্ষ্মের সন্ধানে বহু সাধক সমাসীন, তাদের দর্শন করবার জন্যই গুরুদেব তার উপযুক্ত শিষ্য রামকে নিয়ে এবার হিমালয়ের পথে পরিব্রজে রত হলেন। ব্রহ্মবিদ মহাত্মাদের সান্নিধ্য লাভ করা একান্ত প্রয়োজন। তাছাড়া এতে শিষ্যের মনে গুরুর মহাত্মাও সুস্পষ্ট হবে। বহু অরণ্য সংকুল পথ অতিক্রম করলেন, পেরিয়ে এলেন কত নদ নদী, এলেন হিমালয়ের কোলে। এখানে প্রত্যেক মঠ ও আশ্রমেই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। এমন কত তীর্থ পর্যটন করলেন তারা, এলেন সিদ্ধাশ্রমে। এইরকম সিদ্ধাশ্রম এখানে বহু রয়েছে। বহু দুর্গম পর্বত ও উপত্যকা অতিক্রম করলেন, এলেন হিমালয়ের পূর্ব প্রান্তে অপেক্ষাকৃত নিম্নভূমি, নাম যোগেশ্বর আশ্রম। এখানে কোনো মন্দির নেই, চারটি প্রস্তুত স্তম্ভ, তার মাঝে স্ফটিক নির্মিত বিশাল শিবলিঙ্গ, তার দেহ থেকে বিচ্ছুরিত হচ্ছে স্নিগ্ধ জ্যোতি। এই অপার্থিব্য পরিবেশ তাদের করে দেয় স্তব্ধ ও শান্ত। এই যোগেশ্বর শিবলিঙ্গের আরাধিকা এক শক্তিশালী সাধিকা, জটাজুটো মন্দিতা অপরূপা রূপলাবণ্যবতী এই তাপসী নারী দিনের পর দিন ধ্যানস্থ হয়ে এই জ্যোতির্ময় শিবলিঙ্গের সম্মুখে উপবিষ্টা রয়েছেন। রাম ঠাকুর এই সাধিকার নাম দিয়েছিলেন গৌরী। এই পীঠস্থলীর দিব্য পরিবেশে তারা পাঁচ দিন ছিলেন। প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে 13টি সমবয়স্কা পাহাড়ি বনকন্যা পুষ্প সম্ভারে সজ্জিত হয়ে হাতে ফুলের মালা, গলায় উদ্গীত পাহাড়ি সঙ্গীত, ধীর পায়ে এগিয়ে মালা পরাত শিবলিঙ্গে, গৌরীকেও। বহুক্ষণ নেচে গিয়ে মাতিয়ে রাখত আশ্রম, সন্ধ্যা হলে গান গাইতে গাইতে ফিরে যেত যে যার নিজ ঘরে। যোগেশ্বরের মতো এত শান্তি, এমন পবিত্রতা সারা হিমালয়ে দুর্লভ। যোগাশ্রম থেকে আবার পথ চলা হিমালয়ের পথে। দেখতে দেখতে পাঁচ দিন কেটে গেল। অবশেষে তারা হিমালয়ের মাঝামাঝি স্থানে উপনীত হলেন। দীর্ঘ একটা সুড়ঙ্গ পথ, সূচিভেদ্য অন্ধকার, তবুও যেতে হবে এ পথে। দেখতে হবে কোন জীবন শিল্পী যোগী মহাত্মার মগ্ন আছেন সাধনায়। রাম ঠাকুর এগিয়ে চললেন, সঙ্গে গুরুদেবের অপর দুই শিষ্য। অনেকটা পথ যাওয়ার পর ধীরে ধীরে ক্ষয় যাচ্ছে আধারের আবরণ, স্বচ্ছ হয়ে এলো পথ। আশ্চর্য, এ কোন বাতিওয়ালার কাজ, বিস্ময়ের সীমা থাকে না। আরও এগিয়ে যান তারা, স্তব্ধ বিস্ময়ে তারা থমকে দাঁড়ালেন। সম্মুখে ধ্যানাসনে উপবিষ্ট এক বিরাটকায় মহাপুরুষ, নিথর নিস্পন্দ শান্ত। এই তপসিদ্ধ যোগীবরের দেহ থেকে বিচ্ছুরিত হচ্ছে জ্যোতির জ্যোৎস্না, সেই আলোকে আলোকিত রয়েছে একটি সুড়ঙ্গ পথ। দক্ষিণ থেকে পর্বত ভেদ করে উত্তর দিকে চলে গিয়েছে সুড়ঙ্গটি। এই সুড়ঙ্গ অতিক্রম করে উঠতে হয় এক উচ্চ পর্বত শৃঙ্গে, নিচে রয়েছে কৌশিকী পর্বত, তারই কোলে ছুঁয়ে আছে একটা আশ্রম। আদমাইল দীর্ঘতার বিস্তৃতি, অপূর্ব সুন্দর আশ্রমটি। আশ্রমের চতুর্দিক তুষরাবৃত্ত, কিন্তু সমস্ত আশ্রমটি তুষারমুক্ত। নিচে খরস্রোতা নদী মন্দাকিনী, পার হওয়া খুবই কঠিন, অতি সন্তর্পণে পেরোতে হয় শিলাখণ্ড। কিন্তু কি আশ্চর্য, এক কোণা মাটি নেই কোথাও, অথচ পাষাণের বুক চিরে মাথা তুলে রয়েছে অনেক বাহারি ফুলের ও ফলের গাছ। আশ্রমের গুয়ার মধ্যে একটা ঘর, পাতা রয়েছে সাতখানি আসন, আসনের ছয়টিতে ছয়জন ধ্যানস্থ, জীবনের কোনো সাড়াই নেই।
দীর্ঘ দেহ, বসা অবস্থাতেই দাঁড়ানো মানুষের চেয়ে লম্বা তাদের অয়ব, পাথরের মতো কঠিন চামড়া, পাথরের মতো কর্কশ, স্থানে স্থানে ফেটে গেছে, কারোর জটা খসে পড়েছে কাঁধের পর, মুখমণ্ডল বৃহৎ, চোখ দুটো চামড়ায় ঢেকে গেছে, কোটরগত কিন্তু জলজল করছে, ঠিকরে বেরুচ্ছে আগুন, জীবনের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না মুখমণ্ডলে, কত যুগ যে এক আসনে বসে তার ইয়াত্তা নেই, কায়া পরিবর্তন করে বেঁচে নেই, তাহলে দেহ নবীন আকার ধারণ করত, তপবন চৈতন্যময় হয়ে গেছে শরীর, হয়তো কোনোদিনও এদের দেহপাত হবে না, শিলীভূত হয়ে যাবে মাত্র। গুরুদেব আদেশ করলেন মহাত্মাদের সেবা কাজে নিযুক্ত হতে, রাম রোজ যান মন্দাকিনীতে জল আনতে, যান নন্দনকাননে ফুল আরোহণ করতে, মালা গাঁথেন নৈবেদ্য সাজান, ভক্তি বিনম্র চিত্তে নিবেদন করেন, ফিরে আসেন নিজের স্থানে, প্রস্তুতে গিয়ে দেখেন নিবেদিত ফল তারা গ্রহণ করেছেন, পড়ে আছে কেবল কতগুলো খোসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে এইভাবে যুক্ত থাকবেন। আর কথা দিচ্ছি, এতদিন যা যা আপনাদের শোনালাম, আমরা চেষ্টা করব ওই গভীর জায়গায় না যেতে পারলেও জ্ঞানগঞ্জের কিছু পার্থিব্য স্থূল আশ্রমগুলিতে আমরা ভিডিও নিয়ে আসব ওই সব আশ্রমের, তবে অবশ্যই আপনাদের একান্ত সাপোর্ট প্রয়োজন, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করুন।